পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, সে ধনী হোক, গরিব হোক, খুব সুখী মানুষ হোক, সচ্ছল হোক, অসচ্ছল হোক, সে কালো হোক, সাদা হোক, যেখানকারই হোক, সে বাংলাদেশের হোক আর বাইরের হোক, এমন কোনো পৃথিবীতে একজন দেখাতে পারবে না কেউ যিনি কোনো সমস্যা ছাড়া বেঁচে আছেন। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু সমস্যা আসে, প্রত্যেকটা মানুষই ওই সমস্যাগুলো মোকাবেলা করে বেঁচে থাকে, মৃত্যু পর্যন্ত সমস্যা আসবে এবং সমস্যা মোকাবেলা করে বেঁচে থাকতে হবে। এই জন্য অনেকে মনে করে যে আমি তো স্যার ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি, আমি তো ক্যানাডা যেতে চাই, আমেরিকা যেতে চাই, ইউরোপে যেতে চাই, আমি তো ফ্রিল্যান্সিং করতে চাই, ইংলিশের একদম জিরো থেকে শুরু করে করতে চাই, IELTS করতে চাই, একটা ভালো স্কোর করতে চাই, যেহেতু আমি দীর্ঘদিন এটা নিয়ে কাজ করছি এগুলো নিয়ে। তো অনেকের মধ্যে একটা চিন্তা থাকে এই সব কিছু শুরু করব ক্যারিয়ার নিয়ে, ইংলিশ নিয়ে বা বিদেশ যাওয়ার চিন্তা করব, এটা পরে করব, সব সমস্যা যখন সমাধান হবে তখন, এখন তো সমস্যার মধ্যে জর্জরিত, একটু ভালো হোক তখন। মনে রাখবেন, কখনোই সমস্যা আপনার পিছু ছাড়বে না, যতদিন না মারা যাচ্ছেন। আমি প্রত্যেকের কথা বলছি, আমিও সমস্যার বাইরে না। এই জন্য মনে রাখবো যে সমস্যাকে বাদ দিয়ে কখনো আমরা বেঁচে থাকবো না, সমস্যাকে আলিঙ্গন করতে হবে, সমাধান করার চেষ্টা করতে হবে।